চক্রবর্তী যেটা বলছেন সেটা স্পষ্ট স্পষ্ট যে তারা যাদের উপর হামলা হয়েছে আগামীতে তাদের পাশে থাকতে হবে এবং যা যা পদক্ষেপ করার সর্বশক্তি নিয়ে সেই পদক্ষেপ নেওয়া হবে। সেটা নয় রাজনৈতিক বক্তব্য গেল, আমি দেবব্রত বাবুর কাছে যে বিষয়টা নিয়েছিলাম, দেবব্রত বাবু একটা সহজ কথা বলুন, সব জায়গাতে পুলিশের ভূমিকাটা খুব একই রকম মনে হয় না আপনার? সময় খুব কম আমাকে, আমি একটা সহজ প্রশ্ন নিয়ে আপনার কাছে 10 সেকেন্ডের জন্য যাচ্ছি। যখন আগুনটা জ্বলেছিল তখন সবাই কোথায় ছিল? যখন গুলিটা চলেছিল তখন সবাই কোথায় ছিল? তখন নিয়ন্ত্রণ কোথায় ছিল? আগে এর উত্তর দিন, তারপর গ্রামবাসী যাদের বাড়ি জ্বলে গেছে তাদের হয়ে তিনি বুঝবেন কি বুঝবেন না তার উত্তরটা আমি পরে আপনাদের। ঘটনা ঘটে যাওয়ার পর যে মব হয়েছিল, মব সাধারণ মানুষের ছিল, সাধারণ এটা সাধারণ মানুষ না, আইন শৃঙ্খলা মানে কিছু প্রতিক্রিয়া শুন প্রতিক্রিয়া না না পুলিশ মন্ত্রীর নাম কি প্রতিক্রিয়া? আগুন এক মিনিট প্রতিক্রিয়া দেখো, এখান থেকে মুখ্যমন্ত্রী যেদিন থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে সেদিন ওদের একটা নতুন থিম সং হয়েছে, সুযোগ পেলেই করব চুরি, সুযোগ না পেলেই করব গুন্ডাগিরি। বাবা আমি যখন পুলিশ মন্ত্রী তখন পুলিশই তোদের রক্ষাকারী, এই মুহূর্তে পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে, পুলিশ এখন তৃণমূলের শাখা সংগঠন। আমি আরে আমার ভাই পিতিরা জানে না সারা ভাই পিতিরা চুপ করো চুপ কি করছো তোমরা, তোমাদের বিরোধ করলে ঘটনা ঘটলে ওই লোকাল কমিটি এই কমিটি ওই কমিটি সেই কমিটি ভাই ফিরে আসবে নাকি আমার একুশে মার জলে ভাই সাথী সাথী আমি সাথী গেছে ওই সাথী আমার একটা সহজ কথা বলো, আমি বকটুইতেও দেখেছিলাম পুলিশ আসতেই পারেনি, সেই উঠতে পারলো না, অত বড় ঘটনা হয়ে গেল, গোটা রাত ধরে গ্রাম জ্বলে গেল, কতগুলো মানুষ মরে গেল, বাচ্চাও ছাড় পায়নি, এটা তো এদের সৌভাগ্য ছিল যে দিনের বেলা ছিল, বুঝতে পেরেছে পালিয়ে গেছে, পুলিশের ভূমিকাটা একই ছিল। পুলিশ আসেনি না আসতে চায়নি এটা সবচেয়ে বড় প্রশ্ন, বা ওদেরকে একটা ফোন কল হয়তো বারণ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু যাবে না, আমরা ওখানে দিওয়ালি ধামাকা করব, আমরা কি দেখলাম দিওয়ালিতে বাজি ফোটে রাইট, তো জয়নগর এতদিন বিখ্যাত ছিল মোয়ার জন্য এখন হয়ে গেল বিখ্যাত বোমার জন্য, এটাই তো পরিবর্তন 2011 সালের পর থেকে, এই যেখানে দেবুতা দাঁড়িয়ে আছে দাদা পুরুষ শূন্য হয়ে গেছে বাংলায় তোমাদের ঠাই না ওখানে মাত্র 10 থেকে 20টা মানে পরিবার 45টা ঘর মতো জ্বলেছে, মানে ঘর যদি কাউন্ট করে 45টা ঘর জ্বলেছে। এখন রিতেশ বাবুর প্রশ্ন হচ্ছে যে ওই একজন তৃণমূল নেতাকে গুলি করে ফেললো যারা শূন্য তারা, তাহলে আইন শৃঙ্খলা কি করছে? এই প্রশ্নের উত্তর আগুন লাগিয়েছে সাধারণ মানুষের খবর বই কথা, আমি দেখুন দেখুন আমি আগুনের কথা বলিনি, আমি বলছি গুলি করা মানুষের খবর বই, তোমাদের বখার হিসেবে সকল